ভ্রমণ মানুষের মনকে উজ্জীবিত করে, প্রাণবন্ত করে। তাই ভ্রমণ পিপাসুরা সবসময় নতুন নতুন স্থান ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখেন। সবসময় তো আর কাঙ্ক্ষিত স্থানে ঘুরতে যাওয়া হয় না, তবে ভ্রমণের নেশায় যারা আসক্ত তারা ঠিকই কোনো না কোনো উপায় খুঁজে নেন স্বপ্নের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। হিমালয় কন্যাক্ষেত্র, অনিন্দ্য সুন্দর প্রাচীন দেশ নেপাল, বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক পর্যটক নেপালে ভ্রমণে যাচ্ছেন, কেউ দল বেঁধে কিংবা কেউ পরিবার বা প্রিয়জনকে সাথে নিয়ে। আপনি নেপালে কোথায় ভ্রমণ করবেন জানা আছে কি? আসুন আজ আমরা জেনে নেই নেপালের কোন কোন দর্শনীয় এবং জনপ্রিয় স্থানগুলোতে আপনি বেড়াতে যেতে পারেন। নেপালের রাজধানী কাঠমান্ডু। নেপালের উত্তেজনাপূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা শুরুই হয় এই কাঠমান্ডু থেকে। এখানকার সবচেয়ে দর্শনীয় স্থান হলো দরবার স্কয়ার। এই দরবার স্কয়ারটি পাতান এবং ভক্তপুরের দরবার স্কয়ারের তুলনায় অনেক বড়। তবে এই দরবার স্কয়ারটি 2015 সালের ভূমিকম্পে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মাউন্ট এভারেস্ট, সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 29,029 ফুট। স্যার জর্জ এভারেস্টের নামে পর্বতটির নামকরণ করা হয়েছে। পৃথিবীর সর্বোচ্চ এই পর্বতটি জয় করার ইচ্ছা না থাকলেও ঘুরে আসতে পারেন মাউন্ট এভারেস্টের বেজ ক্যাম্প থেকে। নাগরকোট কাঠমান্ডু থেকে 32 কিলোমিটার পূর্বে, যেখান থেকে হিমালয়ের জমকালো সূর্যোদয় দেখা যায়। নাগরকোট গ্রাম পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত। পৃথিবীর অন্যান্য দেশের গ্রামে বসবাসকারী মানুষ মাঠ থেকে আকাশ দেখে, আর এখানে গেলে আপনি নিচে তাকিয়ে আকাশ দেখতে পারবেন। পোখরাকে বলা হয় হ্যাভেন অব দ্য নেপাল বা নেপালের ভূস্বর্গ। নেপালের জনপ্রিয় অন্যতম পর্যটন কেন্দ্র পোখরা। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 200 কিলোমিটার পশ্চিমে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পোখরা। পোখরার ফেউয়া লেকে ঘুরে বেড়ানোর আনন্দ তুলনাহীন। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের জন্য এই পোখরা বেস্ট। এগুলোর মধ্যে রয়েছে বাঞ্জি জাম্প, জিপ ফ্লাইং, প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং। তবে যাদের হাইট ফোবিয়া বা উচ্চতা ভীতি আছে তারা বাম্পি জাম্প থেকে বিরত থাকবেন। ডেভিস ফলস নেপালের অন্যতম প্রাকৃতিক ঝর্ণা। 500 মিটার দীর্ঘ এবং 100 মিটার গভীর এ ঝর্ণা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পোখরার ভ্রমণ স্থানগুলোর মধ্যে আরও রয়েছে মহেন্দ্র গুহা, শরণকোট, ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম, গুর্খা মেমোরিয়াল মিউজিয়াম এবং তিব্বতিয়ান বুদ্ধিজম মনাস্ট্রি। নেপালের সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল অন্নপূর্ণা পর্বত। হিমালয়ের পশ্চিমাংশে কয়েকটি চূড়ার সারি এখানে অবস্থিত, যেগুলো দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। এছাড়া ট্রেকিং এর জন্য জনপ্রিয় এই অন্নপূর্ণা। শীতে কেবল অতিরিক্ত বরফের জন্য মাঝে মাঝে এই ট্রেকিং বন্ধ থাকে। প্রিয় দর্শক, আমাদের আজকের উপস্থাপনায় সর্বশেষ দর্শনীয় স্থানটি হল নেপালের লুম্বিনি। নেপালের তীর্থযাত্রীদের কাছে এই লুম্বিনি খুবই জনপ্রিয় একটি স্থান। ধারণা করা হয় এটাই সম্ভবত গৌতম বুদ্ধের জন্মস্থান। সংস্কৃত ভাষায় লুম্বিনী অর্থ সুন্দর। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে ভ্রমণ সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আপনার প্রতিটি ভ্রমণ হোক নিরাপদ, আনন্দময় এবং সাশ্রয়ী। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঘুরে দেখুন আমাদের সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি, এই সুন্দর পৃথিবীকে।